আমাদের তো প্রতিষ্ঠিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন This is ABC News, AGT Live. আমাদের মধ্যে উপস্থিত হয়ে ঘর করুন। আরো সামনে যান। ডাক্তার হোক, নার্সেস হোক, ট্যাকটিশিয়ান হোক, সবাইকে সেবা মূলক কাজে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি ওই মানসিকতা নিয়ে কাজ করতে আমি আশা করি ত্রিপুরাতে ম্যাক্সিমাম আমার চিকিৎসা ক্ষেত্রের মধ্যে যারাই রয়েছেন ওনারা সেই মানসিকতা নিয়ে কাজ করেন। যাদের কাছে অফিসিয়াল দায়িত্ব আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব আছে, তো তাদের কোন মাত্রায় যাওয়া উচিত এই কার্যক্রমগুলি তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য একটা বড় উদাহরণ। আমি আশা করি আপনার সান্নিধ্যে ওনারা আরো ভালো করে কাজ করে তাকে সফল করবেন। বিশেষ করে রিয়াং সম্প্রদায় থেকে আসেন, ম্যালেরিয়ার সিজনটা আসলে সেখানে মৃত্যু হতো। আমাদের সরকার আসার পর তা বন্ধ হয়ে গেছে এমন নয়, প্রশাসনকে কাজে লাগিয়ে সে পরিবারকে চিহ্নিত করা হয়েছে ও চিহ্নিত করে যা সাহায্য করা সরকারের তরফে করা হয়েছে। এটা সামনে আসলে আমরা স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধে একটা ধারণা নিতে রক্তদান হোক, খেলাধুলা হোক, ওর দুস্থ মানুষের পেছনে দাঁড়ানো, সমাজকে সঠিক দিশা দেখানো, এই কাজগুলো রাম ঠাকুর সংঘ যেদিন থেকে ক্লাব কাজ করা শুরু করেছে বা ক্লাব তৈরি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত সেই দিশাতে কাজ করে যাচ্ছে। বন্ধুরা, রক্তদানের বিষয়ে ত্রিপুরাবাসীরা অগ্রণী ভূমিকা পালন করে, অন্যান্য রাজ্যের চাইতে ত্রিপুরাতে সহযোগে রক্তদান করা তার প্রবণতা সবচেয়ে বেশি। নিয়ে 50 জন আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ডক্টর যারা আগরতলাতে সেন্টারে ছিল, যাদের বেশি একটা কাজ ছিল না কারণ ডাক্তারের সংখ্যা কম, 5 লাখ টাকা আপনার পকেটে রাখার ব্যবস্থা করেছে। কার্ড রাখবেন তো 5 লাখ টাকা আপনার কাছে থাকবে, চারটিখানি কথা নয়, ছোট বিষয় নয়। 90 উপরে হসপিটাল সরকারি বেসরকারি তাদের রেজিস্ট্রেশন আয়ুষ্মান ভারতে হয়েছে, আর যারা রাজনৈতিক কারণে তৎকালীন সময় বাদ পড়েছিলেন 86,000 পরিবার, 86,000 ফ্যামিলি এবং 3,56,000 ই কার্ড দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার আয়ুষ্মান ত্রিপুরা স্কিম লাগু করে তারও ব্যবস্থা করতে হয়েছে। গত বাজেটে তা ডিক্লারেশন হয়েছে, তো কেন্দ্র সরকার প্রত্যেক ডিস্ট্রিক্টে ভালো হসপিটাল এবং রোগমুক্ত ভারত, সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য ভারতবাসীকে আয়ুষ্মান ভারত যোজনা দেখেছি অনেক সুপারিশ এসছে যে আমরা আমাদেরকে ট্রান্সফার করে দিয়েছি, আমরা ওখানে যাব, কিন্তু সরকার দৃঢ়তার সঙ্গে কোনো ট্রান্সফারের মধ্যে একটিও মনে হয় একটা ট্রান্সফার কিছু একটা কারণ ছিল, বাকি সবগুলো যে যেখানে পাঠানো হয়েছে তাদেরকে ওখানে যে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে।
সরকার তার মধ্যে কোনো কম্প্রোমাইজ করে না। পিএসসি তে পাঠানো হয়েছে আগরতলা থেকে, এমন নয় যারা দীর্ঘদিন যাবৎ আগরতলা ২০ ৩০ বছর যাবৎ রয়েছে তাদেরকেও ডেপুটেশনে এক বছরের জন্য ৬ মাসের জন্য বিভিন্ন জায়গায় তার এক্সপার্ট আছে রক্তদান করেছে, সে কত ব্যবস্থিত ভাবে সেটা পালন করেছে, কারণ সে রক্তদান করার জন্য মিনিমাম বয়স যেটা প্রশাসনকে কাজে লাগিয়ে সে পরিবারকে চিহ্নিত করা হয়েছে ও চিহ্নিত করে যা সাহায্য করা সরকারের তরফে করা হয়েছে। তো সেগুলোকে সে যেখানেই চলে যাক ত্রিপুরার বাইরে তো যায়নি। আজকাল নরেন্দ্র ভাই মোদী একসঙ্গে মানে স্যাটেলাইট দুনিয়ার রেকর্ড করে ১০০ উপরে স্যাটেলাইট পাঠিয়ে দেয়, দ্রোণ ক্যামেরার ব্যবস্থা রয়েছে। এটা সামনে আসলে আমরা স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধে একটা ধারণা নিব, রক্তদান হোক খেলাধুলা হোক ওর দুস্থ মানুষের পেছনে দাঁড়ানো, সমাজকে সঠিক দিশা দেখানো, এই কাজগুলো রাম ঠাকুর সংঘ যেদিন থেকে ক্লাব কাজ করা শুরু করেছে বা ক্লাব তৈরি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত সেই দিশাতে কাজ করে যাচ্ছে।